এতদিন টিভিতে দেখতাম, তারপর ফোনে শুনতাম আমাদের পাড়ায় হয়েছে রে, কি ভয় লাগছে, কি করব। তারপর চেনা জানা লোকের, তারপর আত্মীয় স্বজন, এইভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছিলাম না। এইবার সেটাও হলো, আমার সামনাসামনি এখন সব হচ্ছে। করোনা আমাদের করুণার পাত্র করে ছাড়ছে। আমরা মফস্বলে বসে ভাবছি কি হবে, কোথায় যাব, হাসপাতালে কোথাও ফাঁকা নেই, আবার কি চিকিৎসা হবে তারও ঠিক নেই, পাড়ার ভালো লোকগুলো মারা যাচ্ছে, এই যে কি কষ্টের, একদিন করোনা থেমে যাবে, কিন্তু ভালোগুলো তো আর যে চলে গেছে তারা তো আর আসবে না। ঘরে বসে যেমন আতঙ্ক করছি, তেমনি কষ্টে বুক ফেটে যাচ্ছে। টিভিতে দেখা একরকম, আর চোখের সামনে দেখা ভয়ঙ্কর পরিস্থিতি, সহ্য করা যায় না।